দাদা এদিকে এদিকে দাদা ছবি মুক্তি পেতে চলেছে অনেকদিন ধরে, ছবিটার জন্য আমরা অপেক্ষা করছি। ইতিমধ্যে ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়ে গেছে, কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে, কিন্তু দর্শকের সামনে, সাধারণ দর্শকের সামনে ছবিটা আনার জন্য আমরা সবাই অধীর প্রতীক্ষায় ছিলাম, হয়তো তারাও ছিলেন। সাহিত্য নির্ভর ছবি প্রভাত কুমারের 150 বছর পূর্তি উপলক্ষে আমাদের এই ছবি রিলিজ করছে। সব কিছু মিলিয়ে এটা একটা দুর্দান্ত ব্যাপার এবং খুবই ভালো লাগছে আজকে। নিশ্চয়ই মিস করছি, আমরা তো পরে একবার গেছিলাম জানো, আগরতলায় শ্যুটের সময়, এবং রাস্তায় আমাদের দেখা হয় জয়মালার সাথে, রাস্তা দিয়ে তখনও যাচ্ছিল, এবং সবাই আমরা জানি যে হাতির স্মৃতিশক্তি সাংঘাতিক হয়, এবং আমরা গাড়ি থেকে নামি, আমাদের সাথে কমিউনিকেশন হয়। আজকে সত্যিও থাকতে পারলে দারুণ। এই যে ভাইয়ের ছবি, আমার ভাইয়ের ছবি, আর সাবজেক্টটা দারুণ, আর আমি তো বাজিয়ে হচ্ছি মিউজিক করে, আমার ভাইয়ের ছবি, আর ও আমার আমার বাড়ির মানুষ একজন, তো সুতরাং ওর ছবি আমার বাজাতেই হবে। আমি নিজে বাজিয়েওছি আর মিউজিকটা পড়েওছি, এবং রাগ সঙ্গীত, লোকসঙ্গীত, দেশি এবং বিদেশি। হ্যাঁ, দর্শক থেকে কতটা এক্সপেকটেশন রাখছে এই ছবিতে, এটা তো উনি বলবেন। আমি অপেক্ষা করে আছি মানুষ কি বলবে সেটার উপর। আমরা তো আমাদের কাজ করেছি, মানুষ কিভাবে নেয় হিউম্যান অ্যানিমাল রিলেশনশিপের একটা গল্প, তো আমরা খুব মানে দূর দূর বুকে ওয়েট করে আছি। আরে স্পেশাল লাগছে তো। আচ্ছা, তোমরা যখন বলছো যে আমাকে স্পেশাল লাগছে, তাতেই আমি খুশি। স্পেশাল লুক বলে কিছু ভেবে আসিনি, কিন্তু হ্যাঁ, প্রিমিয়ারে আসবো বলে একটু সাজুগুজু করেছি, কিন্তু যদি স্পেশাল লাগে দেন আই এম হ্যাপি। আমি বলবো যে দেখো, এই গল্পটা, আদরিণী গল্পটি আমাদের সবার পড়া, মানে পাঠ্যপুস্তক ছিল। পাঠ্যপুস্তক হওয়ার অনেকগুলো কারণ থাকে জানো তো, মানে পাঠ্যপুস্তকের যথেষ্ট পরিমাণ অনেকগুলো ফ্যাকাল্টি থাকে, অনেকগুলো মানে গল্পটার মধ্যে অনেকগুলো ইস্যু থাকে, তাই জন্যই সেটা পাঠ্যপুস্তক হয়েছে। এবং এটা অত্যন্ত সেন্সিটিভ একটা গল্প, এবং পশু প্রেম শুধু নয়, একটা অদ্ভুত প্যাশন, ভালোবাসা, একটা এমন সময়কার গল্প যে সময় ভালোবাসাটাকে বিশ্বাস মানে করাটাই ছিল নিয়ম, আর এখন ভালোবাসাকে বিশ্বাস করাতে হয়। তো আমার মনে হয় এই সময় এটা খুব উপযোগী যে এরকম একটা প্যাশনেট গল্প, এবং দেবজিৎ আমার অত্যন্ত কাছের একজন মানুষ, আমার ফিল্ম ইন্ডাস্ট্রিতে কয়েকজন বন্ধুর মধ্যে একজনও কাছের, এবং ও অত্যন্ত সেন্সিটিভ একটি ছেলে, ওর একটা গল্প বলার একটা ধারা আছে, একটা ধরন আছে। তো এইরকম একটা গল্প যখন ও হাতে পেয়েছে, তখন নিশ্চয়ই একটা ভালো ছবি আশা করব। এবং বাংলা ছবি যারা দেখতে আসেন, যারা পছন্দ করেন, বা তারা অনেক সময় ভাবেন যে ঠিক আছে একটু পরে দেখব, কিন্তু আপনারা জানেন না এখন ডিস্ট্রিবিউশন এতটা ডিফিকাল্ট হয়ে গেছে, আপনারা ভাবেন হয়তো যে ছবিটা ওই তো কয়েকদিনের মধ্যে চলে গেল, না সেটা নয় জানেন তো। আপনারা দেখতে আসেন না, আপনারা দেখবো দেখবো করে দেখা হয়ে ওঠে না, এটা আমি প্রায়ই শুনেছি। তো আপনারা দেখবো দেখবো করে গড়িমসি করবেন না, আপনারা দেখতে আসুন, সাপোর্ট করতে আসুন, আমার মনে হয় আপনাদের সবার খুব ভালো লাগবে ছবিটা, এবং আদরে যেন ভরিয়ে দেন দর্শকেরা, কি বলবে।
তুমি কি বলবে তোমার তরফ থেকে? আদর আমাদের ভীষণ আদরের একটি ছবি, আমরা খুব কষ্ট করে খুব ভালোবেসে কাজটি করেছি। আমার ধারণা, আমার বিশ্বাস, আমার আশা আপনাদের সবার খুব প্রিয় একটি ছবি হবে, খুব আদরের একটি ছবি হবে। এবং এটাই বলবো, আজ থেকে আদর আপনাদের ভালোবাসা এবং আদরের জন্য এবং আরেকটা কথা না বলে পাচ্ছি, আমি যখন আদরের শুটিং করেছিলাম তখন আমার 10 বছর বয়স ছিল। তো আদর যখন দেখবেন আপনারা, তখন আপনারা 10 বছরের একটি ছোট্ট পারিতত্ব দেখবেন। তো দেখুন, আদর দেখুন এবং আমাদের জানান কেমন লাগলো, ছোট্ট পারিতত্ব দেখে জানান কেমন লাগলো। থ্যাংক ইউ। মানুষকে অনুরোধ জানাবো যেন এই এই ছোট ইন্ডিপেন্ডেন্ট প্রোডিউসার প্রোডাকশন হাউসের কাজে মানুষ দেখবার জন্য উৎসাহ দেখা যেন আসে। আমাদের মতন অনেক ছোট খাটো ইন্ডিপেন্ডেন্ট প্রোডিউসাররা আরও বেশি করে সিনেমা বানাতে পারবে। আর আমি একটাই কথা বলবো যে আমি বারবার আজকে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছি, তো প্রচুর লোক নিশ্চয়ই অবাক হয়েছে যে দেবদূত ঘোষের ছবি হঠাৎ আমি কেন পোস্ট করছি। আমার একটা অনুরোধ আছে, আমি প্রথম দিন থেকে এই কথাটা বারবার বলে এসেছি যখন আর্টিস্ট ফোরামের মেম্বার ছিলাম, মানে এখন আমি মেম্বার, যখন পদাধিকার ছিলাম তখন আমি একই কথা বারবার বলেছি যে একটা ফিল্ম ইন্ডাস্ট্রি, একটা টেলিভিশন ইন্ডাস্ট্রি, এই কলাকুশলী যারা নানা রকম চিত্রশিল্পী, নানা রকম শিল্পী, বাউলের যারা আছেন, প্রত্যেকের জন্য আমি বলি, আমরা সব কিছুর ঊর্ধ্বে গিয়ে পশ্চিমবঙ্গবাসী। পশ্চিমবঙ্গের ভালো যাতে হয়, পশ্চিমবঙ্গের মানুষের যাতে যেরকম শিল্পের প্রতি আকর্ষণ বলে আমরা সারা জীবন শুনে এসেছি, ছোটোবেলা থেকে পশ্চিমবঙ্গ সব কিছুতে আগে ছিল, সব কিছুতে আমরা দেখে এসেছি যে কালচারাল সাইডে পশ্চিমবঙ্গ সবচেয়ে এগিয়ে, আমরা সেইভাবে সবাই মিলে এগিয়ে আসি এবং সব কিছু ভুলে আমরা, আমি সবাইকে করজোড়ে অনুরোধ করছি যে এই সিনেমাটা দেখুন এবং বাংলা সিনেমা যা আসবে দেখুন। তার থেকে অনেক বেশি কিছু, দেবদূতদা আমার নিজের দাদার মতন। মতন কেন, নিজের দাদাই প্র্যাকটিক্যালি। দেবদূতদার সঙ্গে বহু বছরের সম্পর্ক, যখন আমি স্ট্রাগলার ছিলাম, যখন দেবদূতদা স্ট্রাগলার ছিল, এবং দেবদূতদার যে প্রথম ছবি ভল্লু সর্দার সেটা আমার সেন্সার করা, তো ওর সঙ্গে সম্পর্কটা একেবারেই অন্যরকমের। তো তাই যখন আমাকে বললো যে প্রিমিয়ার আছে, আসবি ভাই, আমার হাজার কাজ থাকলে 10 মিনিটের জন্য হলো আমি আসবই, এটা একটা অন্যরকম ফিলিং, এটা একদম একটা বাড়ির ব্যাপার বলতে পারো, আমার খুব ভালো লাগছে। এবং পুরো যাত্রাটা খুব সহজ ছিল না, অনেক বাধা বিপত্তি কাটিয়ে ফাইনালি হলে এই দিনটা দেবো বলেই তো, এই যে এত কষ্ট, এর আগে যে এত কষ্টটা এই দিনটা দেখার জন্য, এটা ভীষণ ভালো। হ্যাঁ, ব্যস্ততা কাজের মধ্যে থাকতে পারলে তো ভালো লাগে সবসময়। আজকে আদর নিয়ে কথা, আজকে সিরিয়ালের কথা নয়, ওটার জন্য অন্য একদিন রূপাদির সঙ্গে দেখা হলো, শেখরদার সঙ্গে দেখা হলো, সবার সাথে দেখা হচ্ছে। এবং দেবদূত আমার কয়েকজন বন্ধুর মধ্যে ইন্ডাস্ট্রিতে ডেফিনেটলি, একেবারে 5 জনের মধ্যে যদি একজনের কথা বলতে হয় তাহলে দেবদূত। এবং দেবদূত অত্যন্ত সেন্সিটিভ একটি মানুষ, ওর সঙ্গে আমি ওর ডিরেকশনেও কাজ করেছি। ও আজকে যে গল্পটা করছে সেটা প্রভাত কুমার মুখোপাধ্যায়ের আদরিণী। আদরিণীটা ICSE-তে পাঠ্যপুস্তক ছিল। একটা গল্প যখন পাঠ্যপুস্তক হয় তখন কিন্তু তার একটা এমন কিছু থাকে গল্পের মধ্যে, এমন ইস্যুস থাকে যেগুলো মানুষকে, মানুষের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করতে পারে। সেই গল্পটা আদর হয়ে সেলুলয়েডে এসেছে এবং দেবদূতের মতো একজন সেন্সিটিভ মানুষ, প্যাশনেট মানুষ, যে ন্যারেটিভটা খুব ভালো হ্যান্ডেল করতে পারে, বলতে পারে গল্প, তার ছবির পাশে দাঁড়াবো না তো
কি মানে ডেফিনেটলি। আর যারা আপনারা ভাবছেন যে এই যে দেখবো একদিন দুদিন বাদে দেখবো, বেশ তো ভালো অন্য ছবি দেখি, প্লিজ আপনারা তো জানেন না যে ভালো ছবির যুদ্ধটা কি, কীভাবে সরে যায়, তো সেইটা আপনারা একটু দেখবেন যে তাড়াতাড়ি যাতে ছবিটা দেখতে। শেষ চৈতিদি যে শেষ কথাটা বললেন ওইটা আমি সর্বপ্রথম বলবো, সেটা হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব থিয়েটারে এসে আদর ছবিটি দেখে নিন, কেননা এক হস্তিনী নায়িকা এবং রজতাভ দত্ত আপনাদের সকলেরই খুব প্রিয়, এদের মেলবন্ধন এবং গল্পটি যারা জানেন তারা তো জানেন, তাদের তো খুবই দেখার ইচ্ছা আমি জানি, কিন্তু ফেলে রাখবেন না। আজকের দিনে সিনেমা হলে ভালো ছবি মন্দ ছবি নির্বিশেষে কতদিন থেকে একটা ছবি কতদিন থাকবে সেটা না ভীষণ ডাইসি একটা ব্যাপার হয়ে গেছে। আমার এটা নির্দ্বিধায় আমি বলছি, কোনো অসুবিধে নেই, কখন কি গন্ডগোল হয়ে যায় বলা যায় না, কিন্তু আমার অল মাই বেস্ট উইশেস কোনো গন্ডগোল হবে না। দেবদূত খুব ভালো, খুব খেটেছে, অনেক কষ্ট করেছে এই ছবিটার জন্য, কিন্তু আদরিণী এই যে হস্তিনী নায়িকা তাকে আপনারা একবার হলে এসে দেখুন, একটা বিরল ব্যাপার আর কি। আর আমার কাছে এটা একটা পারিবারিক ব্যাপার, দেবদূতের এই ছবি মানে এটা আমার আমার পরিবারেরই ছবি আর কি।